বলিউডের নায়ক সলমান খান 1965 সালে 27 ডিসেম্বর ভারতের মধ্যপ্রাচীর দেশে ইন্দ্র শহরে তার জন্ম। সালমানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম খান। বলিউডে সালমান খানকে সবাই সাল্লু ভাই ও ভাইজান নামে ডাকেন। অভিনয় ছাড়াও সালমান খান চলচ্চিত্রে প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন। তাছাড়াও তিনি ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের স্থলন করেন। সালমান খান চিত্রনাট্যকার সেলিম খানের বড় ছেলে। তার মায়ের নাম সালমা খান। সালমানের ছোট দুই ভাই আরবাজ খান ও সেলিম খান ও ছোট দুই বোন আছে। 1988 সালে বিবি হ্যায় তু এসি এই মুভির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন সালমান খান। নায়ক হিসাবে সালমানকে দর্শক প্রথমে দেখতে পান 1989 সালে কারণ অর্জুন, ছড়ি ছড়ি চুপ চুপকে, তেরে নাম, পার্টনার ওয়ান্টেড, দাবাং, সুলতান, এক দ্য টাইগার, বাজরঙ্গি ভাইজান অসংখ্য ছবির মাধ্যমে ওনাকে দেখা যায়। সালমান খানের চলচ্চিত্র ক্যারিয়ারের মতো তাদের প্রেমিকাদের লিস্টও অনেক লম্বা। প্রথমে তিনি প্রেম করেন সঙ্গীতা বিজলানির সঙ্গে, তারপর প্রেম করেন সুমি আলির সঙ্গে, তারপর সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়া রায়ের প্রেম নিয়ে বলিউডে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই নায়িকার সঙ্গে সালমান খান 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রেম করেন। এরপর সালমান খান বলিউডে আরেক নায়িকা ক্যাটরিনা কাইফের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেন। সালমানের সেই প্রেমও এখন অতীত। এই নায়িকা বর্তমানে রোমানিয়া টেলিভিশনের ব্যক্তিত্ব ইউলিয়া বান্তুরের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন শোনা যায়। একাধিক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ালেও সালমান খান এখনও অবধি বিয়ে করেননি। 1990 সালে সেরা অভিনেতা ও 1999 সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেন সালমান খান। এছাড়া তিনি একাধিকবার স্টার স্ক্রিন অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ড, জি সিনেমা অ্যাওয়ার্ড, স্টার ডান্স সহ অনেক পুরস্কার স্বীকৃতি পেয়েছেন। জনপ্রিয়তার পাশাপাশি বেশ কিছু অভিযোগ আছে সালমান খানের নামে। বিভিন্ন মামলায় একাধিকবার কারাগারে যেতে হয়েছে সালমান খানকে। 1988 সালে হাম সাথ সাথ হে ছবিটির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ শিকার করেন সালমান খান। এ মামলায় দোষী সাব্যস্ত হয়ে 2018 সালের এপ্রিল মাসে সালমান খানকে 5 বছরের কারাদণ্ড দেন ভারতের রাজস্থানের যোধপুরের একটি আদালত। পাশাপাশি তাকে 10,000 রুপি জরিমানা ও করা হয়। এছাড়া একই মামলায় বেআইনি জঙ্গলে ঢোকার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে ওখানে ভারতীয় দণ্ডবিধি 149 নম্বর ধারায় মামলা চলছে। এর আগে 2002 সালে মদ্য অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতে শুয়ে থাকা মানুষের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগ সালমান খানের উপর। তাছাড়াও আমরা অনেক সময় অনেক কিছু শুনে থাকি। বিভিন্ন কিছুদিন আগে আমরা যেই গুঞ্জব শোনা গিয়েছিল যে সোনাক্ষী সিনহার সাথে সালমান খানের বিয়ে হয়েছে, আসলে তা কি সত্য না মিথ্যা আপনাকে কমেন্ট করে বলুন। আর হ্যাঁ, আমার মনে হয় এটা সত্য। আমি সালমান ভাইয়ের অনেক ভালো একজন ভক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি। বলিউডের নায়ক সালমান খান 1965 সালে 27 ডিসেম্বর ভারতের মধ্যপ্রাচীর দেশে ইন্দ্র শহরে তার জন্ম। সালমানের পুরো নাম আব্দুর রশিদ।